ওয়াজের স্টেজ দলীয় হয়ে গেছে, শ্রোতা দলীয়, বক্তা দলীয়, বয়ান দলীয়, এভাবে হয়ে গেছে। মানুষ বয়ান শুনতে বসলি আগে টুপির দিকে তাকায়, টুপি কোন দলের কি বলে না, এ চিন্তা করে, মারাত্মক অবস্থা। আল্লাহ আমাদের এ সমস্ত সংকীর্ণতার থেকে দিলকে প্রশস্ত করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ বলেন আমি কি দেখব, যাচাই করব, কি আইয়ুকুম আহসানু আমালা, আমল দেখব, আমল। আজ গোটা আহলে হক উলামায়ে কেরাম পায়ে হাত রেখে উম্মতের দ্বারে দ্বারে গিয়ে আমলের তালকিন দিচ্ছেন, প্রশিক্ষণ দিতেছেন উম্মতকে আমলওয়ালা বানানোর জন্য। আর ঠিক এই মুহূর্তে একদল মুনাফেক ভিন্ন পন্থায় অপচেষ্টা করতেছে উম্মতকে আমল থেকে আলাদা করার জন্য, বলে সুন্নত লাগে না, নফল টফল লাগে না, জিকির টিকির লাগে না, কাজা নামাজ লাগে না। আসতে বলেন কেন, কি ওই দলের দালাল আছেন নাকি? হ্যাঁ, সাবধান। আমি সেদিন এক মাহফিলে বলেছিলাম, অনেকে মনে করে দেওবন্দি তাবলিগ কওমি মাদ্রাসা, উজানি চরমনাই হাঁটাজারি, এদেরকে মাইনাস করে কিছু করা যায় কিনা। আমি বললাম কওমি মাদ্রাসা এদেশের একটি প্ল্যাটফর্ম, দেওবন্দি অঙ্গন এদেশের একটি প্ল্যাটফর্ম, তাবলিক একটি ভিন্ন প্ল্যাটফর্ম, আহলে হক পীর মাসায় এক চরমনাই উজানি এটা একটা প্ল্যাটফর্ম। এটা কেমন, প্রত্যেকটার সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কলিজা লাগানো আছে, কথা ঠিক নেই? অতএব যারা আজকে, এদের মিশনটা কি, দেওবন্দি তাবলিগওয়ালা চরমনাই উজানি পীর মাসায়েক, এদের মিশন কি? মিশন একটাই, আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহওয়ালা হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচতে পারে, বেআমলওয়ালা মানুষগুলো যেন আমলওয়ালা হয়ে যায়। কেন, আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, জান্নাতের রাস্তায় চলা, এটা আমাদের মূল টার্গেট। হ্যাঁ, এটার মাধ্যম হতে পারে দাওয়াত, তালিম, খেলাফত, কিন্তু ইসলামের ব্যানারওয়ালা কিছু মুনাফেক এরা ইসলামটাকে মাধ্যম বানাইয়া টার্গেট করেছে ক্ষমতার চেয়ার। আমাদের মাধ্যম, টার্গেট উদ্দেশ্য ইসলাম, মাধ্যম হলো হতে পারে খেলাফতের চেয়ার, হতে পারে দাওয়াত, মাদ্রাসা তালিম, তাবলিগ, এটা আমাদের মাধ্যম, কিন্তু উদ্দেশ্য বা টার্গেট ইসলাম। আর তাদের অবস্থা পুরো উল্টা, তাদের উদ্দেশ্য ক্ষমতা, মাধ্যম বানাইছে ইসলামের ব্যানার, যে কারণে তারা বলে আগে ক্ষমতায় যাইয়া লই, এরপরে ইসলামের ব্যাপারে কিছু করতে পারলে করব। আর আমাদের থিওরি কি, আমাদের টার্গেট ইসলাম, ইসলাম মানতে পারলে পারব, ক্ষমতা পাই না পাই কোনো আফসুস নাই, চেয়ার পাই না পাই আফসুস নাই, আমার টার্গেট মতো আমাকে চলতে হবে, আমার ইসলামী লাইনে চলতে হবে। যে কারণে আমরা শুরুর থেকেই টুপিওয়ালা টুপি সারা ব্যক্তিকে টুপির বয়ান, দাড়ি সারা ব্যক্তিকে দাড়ির বয়ান, আমলের লাইনে মজবুতি, আর ওই আল্লাহর বান্দাদের আমলের কোনো চিন্তা নাই, কারণ টার্গেট তো আমল না, আমল হলো মাধ্যম। নামাজ কেন পড়ে, বলেন একটা ট্রেনিং কোর্স, ট্রেনিং কোর্স। এই জন্য এখানে আল্লাহর বহু বান্দার আছেন শিক্ষিত মানুষ। আচ্ছা, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে নিয়ে কোনো কিছু বলা ওলামায়ে কেরামের এটা হিংসা, কথা বলেন? কাদিয়ানির বিরুদ্ধে যদি ওলামায়ে কেরাম কথা বলেন এর নাম হিংসা? বলেন?
তাহলে কেন বলেন এক আলেম আর এক আলেমকে হিংসা করে? কোনদিন আহলে হক আলেম কাউকে হিংসা করে না। হিংসা তো আপনার মধ্যে বেশি, আপনার ভিতরে হিংসার প্রবণতা থাকার কারণে আপনি চোখ দিয়ে তাকায় দেখেন আলেমের কথার মধ্যে হিংসা। চশমার আয়না যদি কালো লাগান আর এসে বলবেন বাতি কালো কেন, তা আপনার কানটা ধরে বলা দরকার তোমার চোখে গজব কেন? বাতি তো সাদা, তোমার চোখে তো ঝামেলা। ওলামায় আহলে হকের মধ্যে ঝামেলা নাই, ঝামেলা তোমার অন্তরে। এরা হিংসা করে না কই? আমরা তো ব্যক্তি নিয়ে কোনো কথা বলি না, ব্যক্তির উপর আক্রমণ করে আমরা অশালীন ভাষায় কিছু বলি না। যখনই কেউ বলতে চাইবে যে অজু ছাড়া কোরআন ধরা যায়, কথা বলেন না কেন? অজু ছাড়া কোরআন ধরা যায়? ও যুবক ভাই বলেন ধরা যায়? তাহলে এই কথা যদি কেউ বলে তাহলে উম্মতকে এই বিভ্রান্ত থেকে বাঁচানোর জন্য ওলামায়ে কেরাম কথা বলবে না? তো কথা বলাটা কি হিংসা? বড় আফসুস যে আজকে হিংসাও বুঝলেন না অন্ধভক্ত হওয়ার কারণে। আমরা অন্ধভক্ত হতে চাই না, আমরা সচেতন ভক্ত হতে চাই। আর সচেতন ভক্ত হলে ওই ব্যক্তির মূল টার্গেট থাকতে হবে আমি গোলামি করি আল্লাহর, আদর্শবাণী নবীর, অন্য যাদেরকে আমরা মানব শুধুমাত্র আপন হিসাবে, আসল হিসাবে নয়, আমার আল্লাহ এবং নবী যারা মানবেন শুধু তাদেরকে আমরা মানব। যারা আল্লাহ মানে না নবী মানে না আমরা তাদের মানি না, সহজ কথা, তাদের অনুসরণ করি না।